লবণ তৈরি করার জন্য আগে এরকম করে মাঠ তৈরি করতে হবে পুরাটাই, মানে এখানে দেখেন যতদূর যোগ যায় সবগুলো লবণের মাঠ। হাত দিয়ে ধরলাম, লবণের আস্তরণ পড়ছে। এখানে যে লবণগুলো তারা রাখছে এগুলো পিক আপ করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। গাইস, আমার পেছনে আমরা দেখতে পাচ্ছেন বিশাল লবণের মাঠ, এবং এখানে কিন্তু লবণ তৈরি হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শাহপুরে দ্বীপে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে লবণ তৈরি হয় এবং লবণ তৈরির প্রক্রিয়াটা বা প্রসেসিংটা কি, একটু আপনাদের দেখাই। জাস্ট একটু আসেন, এই যে আপনারা এখানে দেখেন লবণ, দেখেন গাইস এখানে যে লবণ তৈরি করার জন্য আগে এরকম করে মাঠ তৈরি করতে হবে, তারা এভাবে মাঠ তৈরি করেছে। এখন এখানে দেখেন প্রচুর সব, মানে পুরাটাই, মানে এখানে দেখেন যতদূর যোগ যায় সবগুলো লবণের মাঠ। এখানে তারা মানে মাঠটা এভাবে তৈরি করেছে। এরপর এটা একটা প্লাস্টিক দেখেন, এরপর এই প্লাস্টিকের উপর তারা পানি দিয়েছে, এবং পানি দিয়ে এরভাবে আমি একটু আপনাদের দেখাই। জাস্ট এই পাশে দেখেন, এই যে দেখেন, ঠিক এভাবে কিন্তু পানি দিয়ে তারা পুরো মাঠ, মানে যেটা প্রজেক্ট ওইটাকে সেভাবে তারা ভর্তি করে দেয়। ভর্তি করে দেওয়ার পরে এই যে সূর্য, সূর্যের তাপে এখান থেকে পানিটা শোষণ করে নিয়ে যায়। তো পানিটা শোষণ করে নিয়ে যাওয়ার পরে দেখেন এভাবে লবণের আস্তরণ পড়ে। যে দেখেন, হাত দিয়ে ধরলাম, লবণের আস্তরণ পড়ছে। তো এখন দেখেন এখানে যখন পুরোটাই শুকিয়ে যাবে পানিটা, তখন তারা প্লাস্টিক থেকে লবণটা খুব সহজে তারা এখানে তুলে ফেলবে। আর এখানে দেখেন সব পুরোটাই কিন্তু হচ্ছে আপনার লবণের মাঠ। দেখেন পুরোটাই হচ্ছে লবণের মাঠ। একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, এদিকে যাই, হাতে একটু করে লবণ ধরলাম। দেখেন এটা হচ্ছে আপনার শাহপুরে দ্বীপ টেকনাফে। এখানে বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে আপনার লবণ চাষ করে, আবার কেউ কেউ আছে আপনার মাছ শিকার করেন সাগরের মধ্যে। দেখেন এটা প্রায় মানে লবণ তৈরি হয়ে গিয়েছে, আর কিছুদিন মধ্যে কিন্তু এখান থেকে লবণ তোলা হবে। এখনও কিন্তু পুরোপুরি পানিটা শুকাই নাই, লবণটা অনেকাংশে এখানে অনেক ভিজা আছে। আর দেখেন এখানে পুরোটাই মানে একদম সবগুলো হচ্ছে আপনার সেই লবণ চাষ। আর ওই যে সামনে কাজ করতেছে মানুষ, এখানে যে লবণগুলো তারা রাখছে এগুলো পিক আপ করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আর পুরো মাঠ সবগুলো হচ্ছে লবণ। অনেক ভালো লাগতেছে আসলে যে লবণ কীভাবে তৈরি হয়। এই রাস্তার দুই পাশে দেখেন, ওই পাশেও লবণের মাঠ এবং এই পাশেও লবণের মাঠ, মানে প্রচুর লবণ উৎপন্ন হয় এখান থেকে। তবে যারা লবণ চাষিরা আছেন তাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, রাস্তায় যাতে লবণের পানি পড়ে না থাকে। যে রাস্তায় লবণের পানি পড়ে থাকে এটার জন্য আসলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা হয়, মানে লবণের পানিটা অনেক পিচ্ছিল। সো ভিউয়ার্স, লবণের মাঠ নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আমি চলে আসছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে, আপনার টেকনাফে। টেকনাফে চলে আসছি এই যে এরকম দৃশ্য আপনাদের দেখানোর জন্য। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।